নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম, সুস্বাগতম আজকের অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব শনি গ্রহের বক্রগতি নিয়ে। আপনারা জানেন বর্তমানে বৃশ্চিক রাশির চতুর্থে শনির অবস্থান, এবং এই বিশেষ অবস্থানটিকে ঢায়া নামে উল্লিখিত করা হয়। তো শনির ঢায়া চলছে বৃশ্চিকের, এবং তার মধ্যে শনির বক্রগতি শুরু হবে জুন মাসের একদম শেষে। প্রশ্ন হলো, শনির বক্রগতি কতদিন থাকছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই বক্রগতির প্রভাবে কতটা প্রভাবিত হবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা? ভালো দিক থেকে কতটা প্রভাব আসবে, নেগেটিভ দিক থেকে কতটা প্রভাব আসবে, সেটি আমাদের জানতে হবে। তৃতীয়ত, বক্রগতি আলটিমেটলি কি শুধুই খারাপ, না পজিটিভ বিষয়টাও সমগোত্রীয়ভাবে থাকবে, সেটিও কিন্তু আমরা জানার চেষ্টা করব। এবং অবশ্যই ততটাই জানবো যতটা জানার প্রয়োজনীয়তা আছে, বা এই সঞ্চার যতটা প্রভাব বিস্তার করতে পারে। 29 জুন 2024 শনি বক্রগতিতে প্রবেশ করবে, কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। এবং এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান, কুম্ভ রাশিতে অবস্থান, এটি চলবে 23 অক্টোবর 2024 পর্যন্ত। তাহলে বক্রগতির সময়কালকে আমরা দুটো ভাগে ভাগ করছি। প্রথম ভাগ হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান, এবং 23 অক্টোবর থেকে 15 নভেম্বর শতভিষা নক্ষত্রে অবস্থান। এই দুই নক্ষত্রে শনির বক্রগতিতে অবস্থানের পরিপ্রেক্ষিতে কী কী আউটকাম আসতে পারে, চলুন সেটি সম্পর্কেই ধারণা তৈরি করার চেষ্টা করি, সেটি সম্পর্কেই ধারণা তৈরি করি। প্রথমেই আপনাদের জানাই, শনির এই বক্রগতির প্রভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রভাব আসবে। কখনো ভালো প্রভাব, কখনো ঋণাত্মক প্রভাব। ভালো প্রভাব কী কী আসতে পারে? যে বা যারা কম্পিটিশনের জন্য ট্রাই করছেন, দীর্ঘদিনের একটা ঈপ্সিত কোর্স, দীর্ঘদিনের একটা ঈপ্সিত ডিগ্রি, আপনি MBBS কমপ্লিট করেছেন বিগত 2 বছর হলো, কিন্তু এখনও নিট PG কোয়ালিফাই করতে পারেননি, বা ভালো একটা নাম্বার নিয়ে আপনার ঈপ্সিত সাবজেক্ট নিয়ে আপনি এগোতে পারেননি, তার মানে আপনার একটা হায়ার এডুকেশন পেন্ডিং আছে। নট অনলি ইন মেডিকেল এডুকেশন, অ্যাপার্ট ফ্রম দেয়ার আমরা কিন্তু আরও বিশেষ বিশেষ এডুকেশনের ক্ষেত্রে, যে যে ক্ষেত্রে আপনার অগ্রগতি জাস্ট থমকে আছে, থেমে আছে, এই ধরনের ক্ষেত্রে আমি কিন্তু চূড়ান্ত আশাবাদী যে পজিটিভিটি আসবে। পজিটিভিটির মাত্রাটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে। এডুকেশনাল যে যে প্রবলেম আপনি বর্তমানে ফেস করছেন, সেই প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং একটা ধনাত্মক জায়গা তৈরি করতে পারবেন। এটা একটা পজিটিভ দিক, যে আপনি যে কোর্স কমপ্লিট করতে পারেননি এতদিন ধরে, 2 বার নিট দিয়েছেন UG, সেখানেও কোয়ালিফাই হয়নি, আপনি MBBS এখনও চান্স পাননি, আপনি আপনার ঈপ্সিত ইঞ্জিনিয়ারিং কলেজে এখনও চান্স পাননি, আপনি ক্যাট এক্সামিনেশন দিয়েছেন, আপনি আপনার ঈপ্সিত ইনস্টিটিউশন যেখান থেকে আপনি আপনার MBA পার্সু করবেন সেটা কমপ্লিট করতে পারেননি, বা আপনি গেট এক্সামিনেশন কোয়ালিফাই করতে পারেননি। সো হায়ার এডুকেশনের ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে, কম্পিটিটিভ এডুকেশনের ক্ষেত্রে, এন্ট্রান্স এডুকেশনের ক্ষেত্রে আপনার দক্ষতার বিকাশ ঘটবেই। এবং উইদিন 29th of June অ্যান্ড ইন বিটুইন অফ 3rd October, এই সময়কালের মধ্যে। এবার আমাদের প্রশ্ন হলো, কোন সময়টা নেগেটিভ হতে পারে অ্যান্ড হোয়াই, কেন? শনি বক্রগতিতে থাকাকালীন অবস্থায় তার প্রবেশ হবে শতভিষা নক্ষত্র। শতভিষাতে যখন শনি প্রবেশ করবে, আমাদের এডুকেশন লাইফে সামহাও কিছু প্রবলেম আসতে পারে 3rd October থেকে 15 নভেম্বরের মধ্যে। যেমন ধরা যাক, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য একটু পড়াশোনায় বাধা আসলো, পরিবারের কোনো গুরুজনের স্বাস্থ্য সমস্যার জন্য একটু পড়াশোনায় বাধা আসলো, বা এমন কোনো সমস্যা যেটি স্বাস্থ্য সমস্যাকেই রিপ্রেজেন্ট করে, যার জন্য একটু সমস্যার জায়গা তৈরি হয়। তাহলে আলটিমেটলি আমি এটাই বলতে চাইছি যে কোনো একটা প্রতিবন্ধকতা, দ্যাট ক্যান বি ফর হেলথ, দ্যাট ক্যান বি ফর ফ্যামিলি, দ্যাট ক্যান বি ফর মাদার, মায়ের জন্য হোক, ফ্যামিলির জন্য হোক, পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য সমস্যার জন্য হোক, একটা জটিলতার জায়গা ম্যাক্স টু ম্যাক্স আসতে পারে। এবং যে জটিলতা আসার সম্ভাবনা নিশ্চিতভাবেই থাকছে 15 নভেম্বরের মধ্যে, অবশ্যই 3rd October পর। যাদের ল লিটিগেশনে জড়িয়েছেন, এডুকেশন ইনস্টিটিউটকে কেন্দ্র করে,
তাদের কিন্তু সলিউশনের জায়গা থাকছে অক্টোবরের 3 তারিখের মধ্যে। 29 জুন থেকে 3 অক্টোবর 2024 এই টাইমে এমনি যে কোনো লিগাল ইস্যুস বৃশ্চিক জড়িয়ে আছেন তাদের পজিটিভ দিক আসবে। তবে বৃশ্চিকের লিগালের কথায় আমি একটা কথা দেখবেন, বিগত কয়েক মাস ধরে বারবার বলেছি, যে বা যারা নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে মামলা মোকদ্দমা ইত্যাদি ইত্যাদিতে যুক্ত হয়েছেন তাদের সলিউশন কিন্তু টাইম টেকিং। কিন্তু যাদের বিপক্ষে কেউ এই ধরনের বিষয় বা স্টেপ নিয়েছে বিনা কারণে উইদাউট আ প্রপার রিজন, তাদের ক্ষেত্রে ধনাত্মকতা কিন্তু নিশ্চিতভাবেই আসবে। এবং এই ধ্রুব সত্যটা আপনাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে। যাদের ডিভোর্স রিলেটেড কেস চলছে, আপনার যিনি পার্টনার আছেন তিনি আপনার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে চেয়েছেন, যিনি চাইছেন না আপনার এই বিষয়টাকে সমাধানযোগ্য জায়গায় আনা যাক, উপরন্তু তিনি একটা ল লিটিগেশন তৈরি করেছেন, তার একটা ইম্প্যাক্ট আপনি পাচ্ছেন। আই স্ট্রংলি বিলিভ, আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটাই বাড়বে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃশ্চিক। চলুন আমরা ফার্দার ডিসকাস করি, এবং এবার আমরা ডিসকাস করব চাকরি জীবন নিয়ে, বিশুদ্ধ চাকরি নিয়ে। চাকরি করছেন, বর্তমানে চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকম প্রেশার আসছে, এবং যে প্রেশার আপনার কলিগের কাছ থেকে, যে প্রেশার আপনার উপর মহলের কাছ থেকে, এবং তার থেকেও ইম্পর্টেন্ট, আপনি যে প্রমোশনের প্রতীক্ষায় ছিলেন এতদিন, আপনি যে প্রমোশনটাকে অ্যাচিভ করার চেষ্টাই ছিলেন এতদিন, সেই প্রমোশনাল জায়গাটা এখনও পর্যন্ত তৈরি করতে পারেননি। তাহলে যে বা যারা এই ধরনের একটা সমস্যায় আছেন, প্রমোশনাল জায়গা তৈরি করতে পারছেন না, কয়েক বছর একই পজিশনে রয়েছেন, রুটিন কিছু ইনক্রিমেন্ট ছাড়া তেমন কোনো ইনক্রিমেন্ট আপনার হয়নি, এই সমস্ত ক্ষেত্রে আমি কিন্তু চূড়ান্তভাবে আশাবাদী যে আপনাদের ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তেমন সংযোগ গ্রহ চক্রপটে কিংবা রাশি চক্রপটে তৈরি হচ্ছে। এবার একটা বিষয় আপনাদেরকে বলি, যে চাকরি নেই অনেকের, বেকার রয়েছেন, চাকরির চেষ্টা করছেন, দ্যাট ক্যান বি ইন গভর্নমেন্ট সেক্টর, দ্যাট ক্যান বি ইন প্রাইভেট সেক্টর, যে কোনো একটা সেক্টরে আপনি আপনার জবের প্রচেষ্টা করছেন, চেষ্টা করছেন। এখানে নিশ্চিতভাবেই প্রশ্ন আসে যে আপনি এই যে চাকরির চেষ্টা প্রচেষ্টা করছেন সেটা বাস্তবায়িত হবে না হবে না, এর বাইরে তার কোনো কথা নেই। দেখুন, 29 জুন থেকে 3 অক্টোবরের মধ্যে আমি মনে করি বৃশ্চিকের অনেকেই যারা বর্তমানে বেকার, যারা চাকরি করেন না, চাকরির চেষ্টা করছেন, তাদের কিন্তু পজিটিভিটি আছে। গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও ইভেন ধনাত্মকতার জায়গা আসবে, যদিও একদম তীব্র সংযোগ বলতে যেটা আমরা বুঝি, হবেই বলতে যেটা বুঝি, এতটা তীব্র থাকছে না। তবে হ্যাঁ, কোনো প্যানেল পাবলিশ হলো আপনার নাম থাকতে পারে, যে কোনো ধরনের রিকোয়ারমেন্টে আপনার একটা পজিটিভিটির জায়গা আসতে পারে, ইন্টারভিউ ওরিয়েন্টেড ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বাড়বে। তাহলে যারা চাকরি প্রার্থী আছে, নট চাকরিজীবী, তাদের ক্ষেত্রেও চাকরি প্রাপ্তির সংযোগটা দেখতে পাচ্ছি। অনেকেই প্রশ্ন করবেন, দাদা চাকরিজীবীদের কথাও বললেন, প্রার্থীদের কথাও বললেন, এবার বলুন আমরা যারা চেঞ্জ করব তাদের কী হতে পারে। দেখুন, চেঞ্জের ভাইবস কিন্তু আমি আগেই আপনাদের শেয়ার করেছি, চেঞ্জ করা যায়, আগের থেকে টাইমিং কিন্তু যথেষ্ট ভালো। তবে বক্রগতি শনি থাকাকালীন অবস্থায় না, চেঞ্জ সেগুলোই করতে হয় যেগুলো আগের থেকে কথাবার্তা হচ্ছে। বিষয়টা কেমন, ধরুন আপনি এপ্রিল থেকে চেষ্টা করছেন, একটা কোম্পানিতে যা ঝুলেছিল, কোনো একটা কারণে আপনি এখনও পর্যন্ত জয়েন করতে পারেন, ঠিক আছে, এই ধরনের কোম্পানিগুলোতে আপনি জয়েন করে যান, অসুবিধা হবে না। কিন্তু আপনি ওই 29 জুনের পরে অফার আসবে, তারপরে অফারটাকে পুনর্বিবেচনা করবেন, তারপরে আপনি রিজাইন করবেন, তারপরে আপনার নোটিশ পিরিয়ড চলবে, তারপরে গিয়ে আপনি জয়েন করবেন না, ডোন্ট ডু দ্যাট। যাদের অলরেডি প্রসেসিং স্টার্ট হয়ে গেছে বিফোর 29th of June অর ইভেন বিফোর 15th of July 2024, তারা কিন্তু এই ডিসিশনটা সাগ্রহে নিতে পারে, আগ্রহের সাথে, এবং অবশ্যই এটা আপনারা গ্রহণ করতে পারেন, দ্যাট ক্যান বি ফাইন। চলুন আমরা ফার্দার ডিসকাস করি, এবং এবার আমাদের ডিসকাশনের যে বিষয়বস্তুটা রয়েছে সেটা হলো আপনাদের নিশ্চিতভাবেই হেলথ। কেন হেলথ নিয়ে আলোচনা করলাম, তারও একটা রিজন আছে। দেখুন, বৃশ্চিকের রাশিতে শনির দৃষ্টি আছে, তো স্যাটার্নের অ্যাসপেক্ট রয়েছে রাশিতে, স্বাস্থ্যের উপরে প্রভাব বিস্তার হবে না তা কি হতে পারে,
আর যখন দৃষ্টিটা বক্র, তাহলে প্রভাব তো আসবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি মনে করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বাড়তে পারে, বিশেষ করে যে বা যারা বর্তমানে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে হ্যাবকলি ভুগছেন, প্রচণ্ড পরিমাণে ডিস্টার্বের মধ্যে রয়েছেন, জাস্ট ওয়ান্ট টু গেট রিড ফ্রম সাম ড্রাস্টিক সিচুয়েশন হেলথের ক্ষেত্রে, যেখানে আপনার পেন আছে, সেটা হতে পারে কোমরে, সেটা হতে পারে এনি টাইপ অফ বোন রিলেটেড প্রবলেম, সাম পিপল আর ফেসিং ইউরিনারি প্রবলেম, তো যারা ইউরিনারি প্রবলেম ফেস করছেন, কিডনি রিলেটেড ইস্যুস ফিল করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু গতানুগতিকভাবে পজিটিভিটির মাত্রাটা কিছুটা বাড়বে, বাট সেই পজিটিভিটিটা বাড়বে কিন্তু কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে, লাইক দ্যাট আপনি হয়তো অ্যাটাচ রয়েছেন সমগোত্রীয় কোনো বিষয়ে এবং আপনি খেয়াল করলেন যে আপনার ডক্টরবাবু রেকমেন্ড করেছিলেন ফর সাম সার্জারি, কিছু সার্জারির জন্য, কিছু অপারেট করার জন্য, বাট আপনি স্ট্রিক্টলি ডিসিশন নিয়েছিলেন দ্যাট ইউ আর নট গোয়িং উইথ দ্যাট, আপনি সেটা করবেন না। এই ধরনের বিষয়ে কিন্তু আমি মনে করি যে আপনার কোনো একটি আটকে থাকা অপারেশন, আটকে থাকা মেডিকেশন, যার মাধ্যমে স্বাস্থ্য সুখ প্রাপ্তির সম্ভাবনাটা ইনক্রিজ করবে, যার মাধ্যমে আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বলে আমি অন্তত মনে করি, আমি অন্তত বিশ্বাস করি। প্রশ্ন হলো বৃশ্চিক রাশির যে সমস্ত মায়েরা আছেন, একটু বয়স্ক মা কাকিমা বা জেঠিমারা আছেন, যারা যাদের প্রচণ্ড পরিমাণে হেলথ রিলেটেড প্রবলেম, এবং এমনও বৃশ্চিকের জাতিকা আছেন আমার পরিচিতর মধ্যেও যারা প্রায় বেড রিটেন বলা যেতে পারে, সো এই ধরনের ক্ষেত্রেও কিন্তু একটা আশার জায়গা আছে। তবে অবশ্যই উইথ মেডিকেশন অর বাই সাম মেডিকেল ট্রিটমেন্ট দ্যাট ইউ ক্যান গেট ইট, এই ধরনের বিষয়বস্তুর মাধ্যমেই আপনার সমস্যার সমাধানযোগ্য জায়গা তৈরি হতে পারে, বা এক কথায় যদি বলি তৈরি হবে বলে আমি অন্তত বিশ্বাস করি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন, আপনারা জানেন আপনাদের যে দশম ঘর, বেসিক্যালি যেটা সিংহ রাশির ঘর, সেখানে শনির সপ্তমতম বক্র দৃষ্টি থাকে। এবার কর্মজীবনের ক্ষেত্রে আমি একটা আঙ্গিক নিয়ে কথা বলেছি, অ্যান্ড দ্যাট ইজ জব, চাকরি বা সার্ভিস নিয়ে। যারা সেলফ প্রফেশনে করেন তাদের কী হতে পারে? যেহেতু পঞ্চম ভাবের যে অধিপতি গ্রহ, তিনি বৃহস্পতি স্বয়ং, তিনি কোণাধিপতি কেন্দ্রে অবস্থান করছেন, সো কোথাও যেন গিয়ে আপনাদের স্বনিয়ন্ত্রিত পেশায় বিশেষ নেগেটিভিটি আসবে না। উপরন্তু স্বনিয়ন্ত্রিত পেশায় আপনার কিছু পূর্ব পরিকল্পনা, প্রাক পরিকল্পনা, যেটা এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি, সেই প্রাক পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে আমি আশা রাখছি বা আমি আশা করছি। যারা যুক্ত রয়েছেন এই ধরনের বিষয়বস্তুগুলোর সাথে, তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বা পজিটিভিটির মাত্রাটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে আমরা দেখতে পারব। এবং অ্যাজ সাচ যে বা যারা এই ধরনের একটা হ্যাবক ডিস্টারবেন্সের মধ্যে আছেন, সমস্যার মধ্যে আছেন, তাদের কিন্তু আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বাস্তবিক অর্থেই বাড়বে। সেলফ প্রফেশন উইল বি ফাইন, উইল বি গুড, এবং পেন্ডিং কোনো পরিকল্পনা বা স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হতে পারে বৃশ্চিকে, তার একটা হিউজ সম্ভাবনা রয়েছে, কোনো ডাউট আমি এ বিষয়ে কিন্তু রাখছি না। অ্যাকচুয়ালি ডাউট রাখার কোনো অবকাশ নেই, ডাউট রাখার কোনো জায়গা নেই এই সমস্ত বিষয়ে, যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের এই জায়গাটা যে মজবুত হবে, এই জায়গাটা যে দিনত্বর দিন আরও বেশি স্ট্রং হতে চলেছে, কী করে আমি এখানে ডাউট প্রকাশ করি। চলুন ফার্দার আমরা ডিসকাস করি, এবার আমাদের ডিসকাশনের বিষয়বস্তু আরও সহজ এবং সুন্দর, সেটা হলো ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে বৃশ্চিক এগিয়ে থাকবে এক পা দুপা নয়, কয়েক পা, এবং এখানে বৃশ্চিকের একটা লিমিটেশন কাজ করতে পারে, সেটা হলো ফ্যামিলি রিলেটেড কিছু লিমিটেশন, পরিবারের সদস্যদের থেকে কিছু যা প্রেশার আমি বলতে পারি, যেটা আপনাকে একটু ভাবাতে পারে, আদারওয়াইজ দ্যাট ক্যান বি টু মাচ নেগেটিভ, এটা অতিরিক্ত যে নেগেটিভ হবে আমি একদমই সেটা মনে করি না। উপরন্তু আমি মনে করি যে আপনার ব্যবসায় যে আটকে থাকা পয়সা থেকে শুরু করে টেন্ডার জমা করেছেন বা আটকে থাকা বিষয়বস্তুগুলো চলছে, এই ধরনের ম্যাটারগুলোকে কেন্দ্র করে আমি কিন্তু এক্সট্রিমলি আশাবাদী যে অন্তত বৃশ্চিকের এই পার্টিকুলার ইভেন্টে আমরা ধনাত্মকতার মাত্রা দেখতে পারব। এই পার্টিকুলার ইভেন্টে কিন্তু বৃশ্চিক অনেকটাই এগিয়ে থাকতে পারবেন বা এগিয়ে থাকার সংযোগ লক্ষ্য করতে পারছি।
আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল। আমরা খুব স্পেসিফিকভাবে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায় অ্যাকচুয়ালি সেটা নিয়েই আলোচনা করলাম। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকতে হবে, অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আজকে এখানেই শেষ করছি, জয় শ্রী গণেশ।